ক্লাস টু এর বাচ্চারা, এখন আমরা কম্পিউটার ক্লাস করব। আজ আমরা করব 44 পাতার অনুশীলনের কাজ। প্রথমটাই বলেছে, সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। তাহলে তিনটে চারটে করে অপশান দেওয়া আছে, তার মধ্যে থেকে যেটা ঠিক সেটার গায়ে টিক চিহ্ন দিতে হবে। প্রথম প্রশ্ন, MS Paint, এটা লেখা আছে SS Paint, এটাকে ঠিক করে নাও। MS Paint, মাইক্রোসফট পেন্ট। MS Paint উইন্ডোর সবচেয়ে ওপরে যে বারটি থাকে তাকে কি বলে? টাইটেল বার। তাহলে এটায় দাগ পড়বে। খ, MS Paint, এটাও ঠিক করে নেবে। MS Paint উইন্ডোর রিবনে মোট ট্যাবের সংখ্যা 2টি। গ, পেন্ট বাটনটি রিবনের বাম দিকে থাকে। ঘ, পেন্ট উইন্ডোর সবচেয়ে নিচে যে বারটি দেখা যায় সেটি পেন্ট উইন্ডোর সবচেয়ে নিচে। পেন্ট উইন্ডোর সবচেয়ে নিচে যে বারটি দেখা যায় তাকে স্ট্যাটাস বার বলে। বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্র অঙ্কনে যে টুলটি কাজে লাগে সেটি হল রেক্ট্যাঙ্গেল টুল। ৬ প্রশ্ন, ক্যানভাসে তুলির মতো রং করা যায় যে টুলটির সাহায্যে সেটি হল ব্রাশ টুল। ক্যানভাসে স্প্রের মতো রং করা যায় যে টুলটির সাহায্যে সেটি হল এয়ার ব্রাশ টুল। ক্যানভাসে কোনো ঘেরা জায়গায় রং করা যায় যে টুলটির সাহায্যে সেটি হল ফিল উইথ কালার। শূন্যস্থান পূরণ 2টা। বর্গক্ষেত্র টুলটি হোম রিবনের শেপস অপশানে থাকে। শেপস কথাটা লেখো। খ, বৃত্ত আঁকার জন্য ইলিপস টুল ব্যবহৃত হয়। গ, ত্রিভুজ চতুর্ভুজ আঁকতে গেলে পলিগন টুল ব্যবহৃত হয়। ঘ, লাইন বাঁকাতে গেলে কার্ভ টুল ব্যবহার হয়। ঘেরা জায়গায় রং করতে গেলে ফিল উইথ কালার ব্যবহার করা হয়। চ,